up guys, it's me your boy Tawhid Afridi and welcome to your favorite show, Tawhid Afridi Show. So, aaj ke amar samne je ache, kono introduction chhara ami bolbo, of course, the all-rounder, Shamim Chachu. Chachu, by the way guys, ami Chachu dakte si, please apnara kyu interfere korben na, because amar chache hoy. Chachu, apnake jodi Chachu kore rakhe, tabe apnar kono problem nei. Na, ki bolen? Chachu to oboshyo rakhba, karon je amar cheler bondhu jodi hao. Haan, tabar tomar babar sathe amader je relation. দিনকালে এখন ভালো যাচ্ছে, মাঝখানে তো করোনার কারণে করোনা কালে যা হয় আর কি, এখন ভালো যাচ্ছে। শুটিং শুরু হয়েছে, শুটিং করলাম, ঈদ গেল মাঝখানে, তারপরে তো অনেক কাজ। চাচু, সব অনুষ্ঠানের মধ্যে আমি একটা কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করি, মানে কত বছর আসলে ইন্ডাস্ট্রিতে আসা তোমার? ইন্ডাস্ট্রিতে আসলে যদি আমি ধরি নাটকের সাথে যুক্ত, ধরো যে 35 বছর, 35 ইয়ার্স, আমি আরণ্যকে ঢুকি 89 সালে, হিসাব করলে 34 কি 35, আর এরপরে মিডিয়াতে আসি, ধরো এটা হচ্ছে তাও তো 20 বছর কম হবে না। তোমার রেট কত ভিউয়ের? ভিউ রেট তো আমি আসলে জাজ করতে চাই না, ভিউ রেটটা আমি বুঝি না, এই কারণে যে আমরা তো একটু সেকালের, কিন্তু আমাদের যারা ভিউয়ার্স আছে ধরো, তারা অনেকে ফেসবুক কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে না। আমি একটা গ্রামে গেলাম কিছুদিন আগে, সেই গ্রামে যে দেখলাম আমি খুবই অবাক হয়েছি, আমার ছেলেও ছিল, আমার ছেলে তো ইয়া এখনকার জেনারেশন, তোমাদের জেনারেশন, একটা একটা হাটের ভিত্তিতে যাচ্ছি, গাড়ি নিয়ে আমি প্রায় একটি ঘন্টা আটকাছিলাম, তাদের হাতে কিন্তু কারো ওই ফোনটা নাই, তারা কিন্তু আমার ভক্ত। তো এটা আমার ভালো লাগছে, এখন রেটিং যদি আমি এখন এখনকার জাজমেন্টে যারা ইয়াং করছে তাদের রেটিংয়ে যদি ফেলি, তাইলে তো আমি ফেলতে পারবো না। অ্যাকচুয়ালি এই কথাটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে, তো এখন যেটা একটা হয়ে গেছে মিডিয়াতে, ম্যাক্সিমাম আর্টিস্ট জাজমেন্ট করা হয় কিন্তু তাদের ভিউ হিসাবে। এক্স্যাক্টলি। তো আপনাদের এই আপনারা 35 ইয়ার্স, আরো যারা যারা বড় বড় মানুষ আছেন, লেজেন্ডারি আর্টিস্ট যারা আছেন, তাদের কিন্তু আসলে আমরা চিন্তা করি এখন যে তাদেরকে দেখা যায় না কেন, বা আপনারা হয়তো বা কোনো জায়গায়, আজকে যখন প্রথমে কথা হচ্ছিল আপনি নিজেও মানে বারবার ভিউয়ের কথা বলছিলেন, মানে অ্যাকচুয়ালি কারণটা কি, ভিউটাকে ম্যাটার করা কেন হয়? কারণ আজকে যে আর্টিস্ট আমি আমার অনুষ্ঠানে নিয়ে করলাম, কেউ বলছে দেখেন স্যার তার 1 মিলিয়ন ভিউ, আমার কথা হচ্ছে যে 1 মিলিয়ন ভিউ, 10 মিলিয়ন ভিউ, এই ভিউটা কারা, ভিউসটা কারা, দেখতেছে কারা? প্রথম হচ্ছে ব্যবসার কথা চিন্তা করে সবাই, বিজনেস, বিজনেস কিরকম, যে একটা চ্যানেলও কিন্তু ভিউ চিন্তা করে নিচ্ছে। আবার যারা ইউটিউবার, যারা ইউটিউবে নাটকগুলো দেয় বা অ্যাপে, অবশ্যই এরকম না, ইউটিউব চিন্তা করে যে আমার একটা ভিউওয়ার, একটা যদি আর্টিস্ট থাকে তাহলে আমার কাটতি হবে, আমার সেল ভালো হবে, আমার সাবস্ক্রাইব বাড়বে, আমার ই হবে, তো টাকা পাবে, বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু এটা একটা ঝড়ের গতি, আমি মনে করি যে এটা একটা আপাতত ঝড় যাচ্ছে, ঝড় থেমে যাবে, কারণ এগুলো যারা যারা আসলেই এখানে বাংলাদেশের নাটক, বাংলাদেশের ফিল্ম বা প্রকৃত অর্থে যারা শিল্পী, তারা আসলে ভিউয়ের পেছনে দৌড়ায় না। যেমন আমরা, আমি তো অবশ্য তোমার সাথে শেয়ার করছি কার কীরকম ভিউ এগুলা, কিন্তু আমি মনে করি না এটা যে ভিউটাই আমাকে বাঁচায় রাখবে, সেইটা না, আমার কর্মই বাঁচায় রাখবে। এইটা কিন্তু আমি তোমার বলি, আমরা দীর্ঘ সময় কিন্তু পার করেছি আজ মিডিয়াতে, যখন আমি ডিরেকশন করি ধরো 10 সাল থেকে, তার আগে আরও 10 বছর আগে অভিনয় করেছি, এই যে আমরা এখনও এই অবস্থায় কিন্তু এই বয়সে আছি এখনও, বাট আমাদের সাথে অনেকেই কিন্তু মানে আসছে আসছে চলে গেছে এরকম কিন্তু প্রচুর, এখনও আমরা দেখছি, আমরা দেখতেই আছি, অনেক নায়ক আসছে, অনেক নায়িকা আসছে, অনেক আর্টিস্ট আছে, কিন্তু যারা অভিনেতা বা অভিনেত্রী তারা কিন্তু পরে নাই, তারা কিন্তু ঠিকই আছে। আমাদের তো অভিনেতার জাত, আমরা হচ্ছে অভিনয় করবো সারা জীবন বা ডিরেকশন করবো, সেই মানে যেটা আসলে সত্যিকার অর্থে টিকে রাখবে, কিন্তু সেই যদি চিন্তা করি এই ভিউ টিউ এগুলো এখন মনে হয় না কিছুই, কারণ এখন একটা সুবিধা হচ্ছে যে ইয়াং জেনারেশন সবার হাতেই ধরো ফেসবুক আছে, ইউটিউব আছে, মোবাইল আছে, চাইলে এখন তোমাকে একটা লাইক দিল, আমাকে একটা লাইক দিল, সো এগুলা এটার কারণ একটাই, এটাকে আবার কেউ কেউ ব্যবহার করছে ফিনান্সিয়াল জায়গা চিন্তা করে, বিজনেসের কথা চিন্তা করে, ওটা আমি রেসপেক্ট দ্য বিজনেস, বাট দ্য ফ্যাক্ট ইজ আমরা সবকিছু না একটা সোশ্যাল মিডিয়ার উপরে মানে বৃদ্ধি করে চলতেছি, সবকিছুর সাথে কিন্তু একটা কমিটমেন্ট জড়িত থাকে, একটা আদর্শ জড়িত থাকে, তুমি আদর্শবান হও যে কোনো আদর্শ, তাহলে কিন্তু তুমি অনেক দিন টিকে থাকবা, যে যার কোনো আদর্শ নাই, যার কোনো মানে টেকসই চিন্তা নাই, সে কিন্তু টিকে থাকবে না। তুমি যদি টেকসই চিন্তা করতে পারো তাহলে কিন্তু তুমি ইউটিউবার হিসেবেও কিন্তু অনেক দূর যাবা, অনেক ইউটিউবার তুমি যেটা বলো যে আসছে আর গেছে, আমাদের নাটকে তাই, যে টেকসই যদি কেউ ভালো অভিনেতা এখানে আসতে পারে, তার ভিউ আছে, ভালো অভিনেতা তো ভিউ আছে, যারা অভিনয় জানে না তাদেরও ভিউ আছে, এখন যাদের টেকসই চিন্তা নাই, যারা অভিনয়টা জানে না, যারা শিখে আসে নাই, তারা অফকোর্স থাকবে না, অফকোর্স থাকবে না। তুমি দেখো যে এখন একজন আসছে, এখন ভিউ আছে, তার একটু ডেমোনস্ট্রেশন বললো,
তুমি দুইটা বছর পরে দেখো থাকবে না, ও থাকবে না, এরকম আমরা অনেক দেখছি। সো এটা নিয়ে আমি আমরা মোটেও বিচলিত না, হাসি পাই এদের দেখে যে এই ভিউ দেখে রেমুনেশন বাড়তেছে। যদি আমি ডিরেকশন করি, এখন ডিরেকশনের ক্ষেত্রে যেটা আমার প্রবলেম হচ্ছে কি যে এই এটি একটি প্রবলেম যে জেনারেশন চেঞ্জ হচ্ছে, নতুন হিরো আপনাকে প্রেসার দিলে হ্যাঁ এটা দিচ্ছে, কিন্তু আমি আবার এইসব জায়গা খুব একটা, কারণ আমাদের একটা সার্কেল আছে, আমি মোশারফ হাসান চঞ্চল আমাদের একটা সার্কেল আছে, আমাদের কিন্তু ভিউ লাগবে না, কিন্তু আমরা সেই করেই আসতেছি, এখনো তো আছি, ভালো আছে, তো ভালো ভালো নাটক করার ট্রাই করছে, ভালো নাটক দেব, দর্শক কিন্তু এমনি দেখবে, আমরা দর্শক চাই ভিউ চাই না। চাচু কি স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে সব কিছুর মধ্যে আছেন, তো এই অলরাউন্ডারের পিছে কি হবে স্টোরিটা? এটা স্টোরি হচ্ছে ধরো যে আমি মঞ্চে কাজ করি দীর্ঘদিন, মঞ্চে কাজ করার ফলে যেটা হচ্ছে নাটক হচ্ছে আমার একটা শিল্প, এটা হচ্ছে সম্মিলিত একটা শিল্প, সব শিখতে হয়, জানতে হয়, একজন অভিনেতাকে সবই জানতে হয়। তো আমরা মঞ্চে যখন চর্চা করেছি তখন কিন্তু মঞ্চের চর্চাটা হয় কি যে গান থেকে শুরু করে সব ধরনের চর্চা করতে হয়েছে অভিনয় জানতে, তারপরে আবার যাদের সাথে চর্চা করেছি যেমন আমাদের গুরু মামুন রশিদ, তো উনি কিন্তু অলরাউন্ডার, লিখতে পারে, সংগঠক, অভিনেতা সবই জানে, সে ডিরেকশন জানে। তো এদের সাথে থাকতে থাকতে লেখাটাও আস্তে আস্তে শিখেছি, লেখা শিখেছি, অভিনয় শিখেছি, ডিরেকশন শিখেছি, তারপরে লাভলুবার সাথে যখন আমরা দীর্ঘদিন কাজ করেছি তখন এই যে শেখার একটা ব্যাপার আছে, তো আসলে সাথে এক মানে বসবাস করতে করতে হয়ে গেছে। আচ্ছা, তারপরে মনস্থির করলাম যে আমি ডিরেকশন করব, কিন্তু তারপরে আমাকে শিখতে হলো বেশ অনেকদিন, শিখে জায়গাটাকে পোক্ত করে আমি সব কিছু চিন্তা করি কি টেকসই চিন্তা করি, টেকসই হতে হবে। তুমি ধরো যে রাস্তা তৈরি করলো, রাস্তা এক বছর পরে নাই, মানে টেকসই না, কিন্তু মজবুত চিন্তা করে নাই, কিন্তু তুমি যাই তৈরি করো তোমাকে টেকসই চিন্তা করতে হবে যে আমি টেকসই হব, দীর্ঘদিন থাকবো, আমাকে কেউ ফেলতে পারবে না, ভিউ টু এগুলো কিছু না, ভিউ আসবে যাবে এগুলো কিছু না, এই হচ্ছে ঘটনা। তো ওই এটাই কারণ যে আমরা যেই চর্চার মধ্যে দিয়ে আমরা দীর্ঘদিন পার করেছি, এইসব কারণেই ডিরেক্টরিয়াল কাজ করা, এইসব কারণে লেখা, এইসব কারণে কনসেপ্ট ভাবা, এসব কারণে অভিনয় করা, এটা শিক্ষাটা এরকমই আর কি। চাচু কথা হচ্ছে তো দিন তো শেষ হয়ে যাচ্ছে, মাস তো শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ তো অফিসে বেতন দিতে হবে, হ্যাঁ তো টাকা পয়সা লাগবে, লাগবে অনুষ্ঠানে তো স্পন্সর নাই, হ্যাঁ তো একটা অ্যাড যদি না দেই তাহলে তো টাকা পয়সা দিতে পারবো না। ও তাও তো ঠিক, একটা একটা দেওয়া উচিত, নাহলে কিন্তু অফিস চালাতে পারবো না। তো প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি একটি শর্ট ব্রেক, কোথাও যেও না, আমাদের সঙ্গেই থাকো। ওয়েলকাম ব্যাক, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ মোটামুটি একটা মাস চলতে গেল, এই একটা হ্যাঁ একটা বিজ্ঞাপন বিরতিতে। যেহেতু আপনি চাচা, আমি কেন মানে সেটা কিন্তু শুরুতে আমি বলছিলাম, আপনি কিন্তু এটাকে বলছেন যে আপনি তোমার চাচা হইলে সমস্যা নেই, তোমার বয়সী মেয়েদের সাথে আমি অভিনয় করতে পারবো, তো যেহেতু আমার বয়সী মেয়েদের সাথে অভিনয় করতে পারবো, এই মানে আমার বয়সী মেয়েদের সাথে আপনি মানে কথা বলে আমার জন্য একটা বউ ঠিক করতে পারবেন, এখানে কিন্তু আমি আপনাকে চাচার অবস্থানটা আরো বেশি করে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমি চাই যে অ্যাজ আ চাচা হিসেবে তার তো একটা দায়িত্ব অবশ্যই ঘটকের কাছে ম্যাচ মেকিং এর কাজটা করা, অবশ্যই অবশ্যই বিয়েকে সাজেস্ট করি, এবং আমরা যারা আনম্যারিড আছি, যারা আমরা বিয়ের জন্য লাফিয়ে পড়ছি, তাদেরকে একটা অ্যাডভাইস দেন। তাদের জন্য অ্যাডভাইস হচ্ছে এটা দিল্লিকার লাড্ডু তো জানি, এটা তো একদম কমন একটি কথা, এটা খুবই হ্যাপি থাকবা, খুবই স্যাডি থাকবা, দুইটাই থাকবা, দিল্লিকার লাড্ডু খাইলেও পস্তায় না খাইলেও পস্তায়, বিয়ে হচ্ছে এই, তুমি না খাইলে পস্তাবা, কিন্তু একদম তোমার বিয়ে করতেই হবে, বিয়ের টেস্টটা তোমাকে নিতে হবে, যেই খাবার তুমি খাওয়ার পরে তুমি মনে বন্ধন খাওয়ার মতো, এইটা আবার পরে পস্তাব, হাই রে বিয়েটা করে কি করলাম, মানে আপনি ইনডাইরেক্টলি বলতে চাচ্ছেন আপনি হ্যাপি না? না অবশ্যই হ্যাপি না, আপনি তো ইনডাইরেক্টলি বললেন যে কি করলাম, মানে না আমি বলছি যে এইটা আপনি ছোট করলেন, না 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 টেলিভিশনে চ্যানেল, এইটা হচ্ছে আমি আপনার সাপোর্টে আছি, দেখেন আমি এটার একটা বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছি, আপনি টেনশন করবেন না, কেন আপনি আমার চাচা না ছোট, তোমার চাচিকে ছোট করি না, আমি বলছি যে এটা দিল্লিকে লাড্ডু, তুমি যদি বিয়ে করো তুমি বুঝতে পারবা জিনিসটা কি, তোমার চাচিকে কোন জায়গায় সব ব্যারিজ লোক এই জায়গায় যা আটকে যায়, কোন জায়গাটা সেই জায়গাটা তোমাকে খুঁজে বের করতে হবে, যে বিয়ে করবে সেই খুঁজে বের করবে, যেমন আমি আমার লাইফে অনেক হ্যাপি, তোমার চাচি কি নে এই কথাটা বলতে তো কষ্ট হইতেছে, কেন কেন কষ্ট হলো কোথায়, আমি আপনার এক্সপ্রেশন দেখি, ক্যামেরা একটু জুম করেন তার চেহারা একটু দেখেন আপনারা, তুমি বিয়ে করার পরে তুমি নিজেকে নিজে হ্যাপি করতে হবে, যদি তোমার তোমার পার্টনার তোমার লাইফ পার্টনার যদি ঠিক থাকে তাহলে তুমি হ্যাপি হতে পারবে। আচ্ছা, চাচির সাথে আপনার দেখাটা কি রকম ভাবে হইছে, লাভ স্টোরি চাচির সাথে? না লাভ স্টোরি না, সেটা হচ্ছে আমি একটা সিনেমা শুটিং করতে গেছিলাম রংপুরে, পটাই ফেলেছো? হ্যাঁ না পটাই নি, আমি পটাতে পারি না, চাচি পটাই ফেলে, না চাচি পটাই নি, আমি তোমার বলি এই সিনেমা শুটিং করতে যেয়ে ওই এলাকাটা আমার ভালো লাগছিল, আধিয়ার ছবি করতে যেয়ে, তো আধিয়ার ছবি করার পরে আমি অনেকদিন গ্যাপ ছিল, আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল, তো ওরা বলতেছিল চলো এখানে বিয়ে করো, আমি যে হ্যাঁ রংপুর ভালো লাগছে বিয়ে করতে পারি, একটা মেয়ে দেখালো ওই মেয়েটাই বিয়ে করে ফেলছে, আমার দেখালো আপনি বিয়ে করে ফেলছে? হ্যাঁ দেখানোর পরে আমি দেখলাম, এরপর আমরা এই টপিকে চলে, আমি যাদের আপনাদের লেজেন্ডারি যারা আর্টিস্ট আছেন আমি অনেকের সাথে কথা বলছি, নাম বলবো না, নাম বললে আমার চাকরি হয়তো বা না, তো তারা সব
এরকম শুটিং করতে যায় কারো পছন্দ করে বিয়ে করে ফেলে, এটা কারণ অনেকেই আছে। এটা হতে পারে, কিন্তু এই জেনারেশন কিন্তু এটা হচ্ছে না। না এই জেনারেশন মানে চালাক আছে, এই জেনারেশন অনেক ফাস্ট, তো চিন্তা করে নাই শুটিং রে মেটিং বিয়ে করা যাবে। আচ্ছা তারপর তারপর আপনি তারপরে আর কি তারপরে দেখলাম, দেখার পরে আমি বললাম যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করবো। আমার ফ্যামিলিকে বললাম, আমার সাথে তখন আমার বন্ধু বান্ধব বোধ হয় হাসান বাবু চঞ্চল আর কে কে যেন গেছিলো আমার ঠিক মনে নাই, আমরা দেখতে গেছিলাম তখন হ্যাঁ ও মেয়ে দেখতে গেলাম, মেয়েদের মনে ওই ঘরোয়া দেখা না, ও আবার রেডিওর অ্যানাউন্সার ছিল, আমার ওয়াইফ তোমার চাচি হচ্ছে রেডিওর অ্যানাউন্সার রংপুর বেতারের। তো তখন ওরাই একটা আয়োজন করে ঠিক আছে বাসায় যাই, বাসায় গেলাম খেলাম দিলাম ভালো লাগলো, বলে যে আমি বিয়ে করবো এক মাস পরে। ঠিক দেখা হয়েছে মানে আমার কথা হলো যে আমি মানে ওই যে লাড্ডু ফুটা, হ্যাঁ আমার কথা যে আমি এটা নিয়ে কোনো গেরিমেরি করতে চাই না, যে আমি দেখা হয়েছে ভালো লাগছে ভাই ফ্যামিলি সব ঠিক আছে তবে আমি প্রস্তাব দিছি। কিন্তু প্রথম দিকে যেটা হচ্ছে ওরা রাজি ছিল না, ওর গার্জিয়ান টার্জিয়ান রাজি ছিল না। কেন আপনার মতো আর্টিস্টদের সাথে রাজি থাকবেন? আর বেকার ছিলাম তো, এটা তো বেকার, মানে আপনি বলেন না আপনার ইউটিউব চ্যানেল, সেই সময় তো আমার ইউটিউব চ্যানেলও ছিল না, কোনো ভিউয়ার ছিল না, কিছু ছিল না, এগুলো তো নাই তখন। তো মানে এমনও যদি হয়তো যে তোমার মতো ধরো যে আমি একটা ইউটিউবার কি বলে আমি একটা ফেসবুকে আমার অনেক ফলোয়ার্স আছে ফ্যান ফলোয়ার, এগুলো থাকলেও কিন্তু হয়তো, কিন্তু কিছুই ছিল না তখন আমাদের ফেসবুক না, এটা ফোনও তখন আসছে কিনা আসছে বোধ হয় খুবই ছোট 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 নোকে টোকে পাওয়া যেত, অনেকগুলো ইয়ে ছিল গ্রামীণ টামিন বোধ হয় ছিল। তো তখন তো তোমার এই যে আমাদেরকে আমরা তখন অভিনয় করেছি অল্প, আপনি চাচিকে প্রপোজ করেন নাই এই পর্যন্ত? না 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 আমি ওইভাবে প্রপোজ করি, আপনি কি প্রপোজ করছেন? প্রপোজ তো বিয়ের পরেই তো প্রেমটা হয়। আচ্ছা বিয়ের পরেই কিন্তু প্রেমটা হওয়া উচিত, এটা আমার আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, বিয়ের পরেই তো আসলে ভালো লাগা তৈরি হয়। আগে আগে যদি ধরে এখন প্রেম করে সব ভালো লাগা শেষ করে দিতে, বিয়ের পরের বউকে কিছু দিতে পারবে না, এরকম অনেকেরও হয় তখন 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 কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, ভাই সাবধান বিয়ের আগে খবরদার এত প্রেম করবে না। প্রথম এক নম্বর বিষয় হ্যাঁ, তো আমি ম্যারিড মানুষদের মানে যারা আনম্যারিড আর কি তাদের জন্য করেছি, হ্যাঁ বিয়ের আগে পাঁচটা টিপ দাও। প্রচুর প্রেম করবে না, প্রচুর প্রেম করবো না, না তাহলে এই প্রেমটা শেষ হয়ে যাবে বিয়ে করার পরে, বিয়ে করার পরে দেখা যায় তার ওয়াইফকে সে প্রেমটা দিতে পারছে না, প্রেমটা দিতে পারতেছে না। বিয়ের আগে প্রচুর প্রেম করা যাবে না, মুচকি মুচকি প্রেম করা যাবে, মুচকি মুচকি আর প্রেম তো প্রেমই, মুচকি আর যাই একটু প্রেম তো করা যাবে, জানলা মারা যাবে তো কি করে, না না সেটা করতে পারো কিন্তু বিয়েও দিবেন না প্রেমও করতে দিবেন না, মানে কি চাচ্ছেন কেমন শাস্তি? তিন নাম্বারটা বলেন তো, হ্যাঁ তিন নাম্বার টিপসটা দেন। তিন নাম্বার টিপস কি তোমার বিয়ে তো বললাম যে দিল্লিকে লাড্ডুটা তোমার খাইতে হবে, হচ্ছে দিল্লিকে লাড্ডু খাইতে হবে, স্বাদ নিতে হবে, আবার বলতে হবে হ্যাপি আমি অনেক, হ্যাঁ ওকে। সো আমি তিনটা টেকনিক নিয়ে রাখলাম, এটা তোমার নিজে নিজে ইয়েতে এটা আমি নিজেকে সান্ত্বনা দিব এই তিনটা দিয়ে। তো বিয়ের আগে কতগুলা প্রেম আপনার করা হয়েছে, বা যেহেতু ইউ আর সেলিব্রিটি বিয়ের আগে এত, বিয়ের আগে একটাই প্রেম করা হয়েছে সেটা হচ্ছে যে নাটকের সাথে। আমি বলি এখানে এখন আবার সিরিয়াস ঘটনা চলে যায়, এখন সিরিয়াসলি এখন এত ফান হচ্ছিল, বিয়ের আগে প্রেম করার কোনো সুযোগ হয়নি কারণ স্ট্রাগল করতে হয়েছে। আচ্ছা স্ট্রাগলটা এরকম নাটকের পিছনে সময় দিতে দিতে লেখাপড়া ধরো যে তখন তো ধরো যে আর্নিং সোর্স কিন্তু এত কিছু ছিল না, যখন আমার মনে আছে যে আমরা ভি মিডিয়াতে আড্ডা দিতাম বৈশা তোমার বাবার সাথে আরও বিভিন্ন ইয়েতে, তখন কাজ ছিল না কিন্তু এত, তখন একটা অভিনয় করলে 1000 টাকাও দিত না কেউ, ফ্রি অভিনয় করছি প্রচুর, মঞ্চে কাজ করছি বা তখন ফ্রি অভিনয় করছি, নিয়ে গেলাম মনে করো রাজশাহীতে গেলাম 7 দিন থাকলাম, শর্টই দিই নাই এরকম সময় গেছে, শর্ট নেয়নি বড় বড় নাম করা পরিচালক। যশোরে গেলে একবার 6 দিন থাকলাম যশোরে, আমার টেক নেওয়া হলো না ভাই, এরকম আরও 2-1 জন নেওয়া হলো, আসলাম ঢাকায়, এই যে 6 দিনে একটা পেমেন্ট হওয়ার কথা না সেটাও তো হয় নাই, এরকম প্রচুর ফ্রিতে অভিনয় নাটকের জন্য জীবনে কত কিছু স্যাক্রিফাইস করলে, সব কিছু স্যাক্রিফাইস করছি, লাইফটাকে একদম জুয়া খেলা, মানে একটা নাটক হচ্ছে জুয়া খেলা, জুয়া খেলতে গেছি, জুয়াতে যদি হেরে যেতাম তো যেতাম, জুয়াতে জিতছি বাস, এখন শামিম জামান এই তো আর কিছু না। ওকে আমরা একটা বিরতি নিব, এরপর আমরা টপিক আসতেছি, প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি একটি শর্ট ব্রেক, কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক, এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। তো যাচ্ছু যে কথা বলতেছিলাম সে আপনি আপনার লাইফের অনেক কিছু স্যাক্রিফাইস করছেন, আজকে 35টা বছর এত কষ্ট করছেন, টু বি অনেস্ট আমি আসলে সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আপনাকে স্যালুট এবং রেসপেক্ট জানাই, যে জীবনের পুরা লাইফটাই স্যাক্রিফাইস করছেন আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আমাদেরকে হ্যাপি করার জন্য, সারা বাংলাদেশের মানুষকে এন্টারটেইন করার জন্য। আসলে
আপনাদের মধ্যে আর্টিস্টের কারণে আজকে নাটক ইন্ডাস্ট্রি বেঁচে আছে এবং আমরা চাই যে আপনাদেরকে আরো অনেক ভালো ভালো কাজে দেখতে। তো হচ্ছে একটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এই মিডিয়া আপনাকে কি দিয়েছে? হ্যাঁ, মিডিয়া দিয়েছে আমার অনেক কিছুই, আমার খ্যাতি, যশ, জনপ্রিয়তা এবং আমার যে ধরো যে ইনকাম সোর্স, যে মানে যেহেতু আমার প্রফেশন এটা, আমার ধরো যে গাড়ি বলো, ফ্ল্যাট বলো, যাই হোক, মিডিয়ার থেকেই হয়েছে। এটা প্রথম দিকে কষ্ট করেছি, এই শেষের দিকে হচ্ছে, এখনো হচ্ছে। আপনার লাইফে সবার তো হ্যাপি স্টোরি শুনি, একটা স্যাড স্টোরি যদি আপনি শেয়ার করেন যেটা আসলে আমাদের জন্য শিক্ষা হয়ে দাঁড়াবে। স্যাড স্টোরি আমি নাম বলবো না, যেমন অনেকে, আমি যখন প্রথমে হিরোর অভিনয় করা শুরু করলাম, হিরো বলে কি আমাকে মামুন ভাই একটা কাস্টিং করলো মেইন কাস্টিংয়ে হিরো হিসাবে, বিটিভির তখন নাটক ছিল। তারপরে দয়াগঞ্জ বলে একটা নাটক হলো, আমি আর তারিম, ওই নাটকটি একুশে টেলিভিশনে খুব হিট তখন। একুশে টেলিভিশন তখন এমন একটা যে একটা টেলিভিশনের নাটক গেলে কিন্তু সবাই খুব দেখতো, বেশ জনপ্রিয় হয়ে উঠলাম। এরপরে আমাকে ধরো যে কেউ কেউ কোনো ডিরেক্টর আমাকে হয়তো ডাকলো, তখন আমার একটা এমন অবস্থা ছিল যে ভালো একটা টি শার্টও গায়ে দেওয়া ছিল না, আমি একটা হয়তো স্যান্ডেল পাই দেখেছি। যেটা হিরোর পাঠ করলে তো তাকে, যারা আমাকে দুই একজন ডাকলো, তারা আমাকে বলে যে না হবে না, ঠিক আছে কাস্টিংটা হইলো না, অন্য একজনে করলো। এইভাবে আমাকে অনেক কাস্টিং হতো। আরেকজনের গল্প বলি, এটা নাম না বলি, তো সে আমাকে কাস্টিং করলো, তখন আমাকে বললো যে একটা স্ক্রিপ্ট জোগাড় করো ভালো দেখে। আমি তখন হীরাবার কাছে একটা দারুণ একটা স্ক্রিপ্ট লিখে নিলাম, তো শুটিং ধরো সব ঠিকঠাক হলো, ওটাতে অপি করিম করবে আর আমি করবো, এরকম একটা কাস্টিং ছিল। তো পরে রাতে, আগের দিন রাতে আমাকে বললো যে কালকে শুটিংটা হচ্ছে না। আমি শুটিং হচ্ছে না কালকে, কারণটা কি? আমি বলার কিছু বললাম না। পরে সেই শুটিংটা আমাদের যেখানে রিহার্সেল হতো তার পাশেই পরের দিন দেখি ওরা শুটিং করতেছে, আমারই এক বন্ধু হিরো, ও সব ঠিক আছে, এখানে আমি নাই, আমাকে ওরা বাদ দিয়ে দিছে। তো এইরকম ঘটনা আরও আছে। তো তখন কিন্তু আমি কিন্তু যেটা আমার ভেতরে সবচেয়ে বেশি জেদ কাজ করেছে যে একদিন আমি, আমার এই ডাকটা আসবে বা আমি অনেকে ডাকবো, এরকম জেদ কিন্তু কাজ করতো সবসময় যে এখন আমাকে ওরা ইয়ে করলো, হয়তো আমার পোশাক আশাক হয়তো ভালো ছিল না, আমি যে একেবারে হিরোর মতো এরকম দেখতে সেটাও না, আবার আমার হাইট নাই, কোনো কিছুই নাই, কিন্তু আমার অ্যাক্টর ভালো, আমার অ্যাক্টর হিসেবে তো আমার সেই সময়, আমি যখন প্রথম দিকে কাজ করি আমাকে নিয়ে অনেক লেখা হইতো, লেখা হয়েছে, এগুলো আমার কাছে আছে এখনও পত্রিকায়। সো এই জায়গাটা তো কনফিডেন্ট আমি যে আমি অ্যাক্টিং জানি। তো তখন আমি চিন্তা করছি যে আমাকে এই ধরনের হিরো ডাকটো না, অসুবিধা নেই, এই কাস্টিং আমি না করলেও অসুবিধা নেই, একটা সময় আমাকে ডাকবে। কিন্তু তারাই আবার এখন আমাকে অনেক তেলায় এবং তারা আমাদের ধারে কাছে নাই সত্যিকার অর্থে, তারা যারা আমার সাথে এরকম বেশ কয়েকজন এরকম, তারা কিন্তু এখন ডিরেক্টর হিসেবেও নাই, রাইটার হিসেবে না, তারা কিন্তু অহংকার, এত বেশি অহংকার। তো এই অহংকার নিয়ে বেঁচে থাকার কোনো মানে নেই। আমি যেমন এখন আমি তোমার বলি, আমি যেহেতু এখন ডিরেকশন করি, অভিনয় করি, ডিরেক্টর হিসেবে আমার একটা এখন খ্যাতি আছে, প্রচুর কাজ আমার হাতে, কিন্তু আমি কখনো এই যে কাউকে এইরকম করি না, কোনো একটা আর্টিস্ট আসলো কাউকে যে কষ্ট দেওয়া, কাউকে বাদ দিয়ে দেওয়া, এরকম করি না। আমি নিলে নিবো, নাহলে না নিবো, প্রয়োজনে আমি অনেককে উঠাচ্ছি, অনেক নতুন ছেলে মেয়ে যারা, তাদের ট্রাই করি যে তারা ভালো করুক, উঠুক, মিডিয়াতে আসুক। থ্যাংক ইউ আসলে শোতে আসার জন্য, আশা করি আপনি রাগ করবেন না কোনো কথাতে। আমার, আমি অতিরিক্ত চঞ্চল হয়ে গেছি, আমার চাচাই হয় গাইজ, তো আমি খুবই ভালোবাসি আমার চাচু, আমার একদম ছোটবেলা দেখছে, চাচুর কোলেই আসলে বড় হয়েছি আমরা, এবং আমি যদি অ্যাক্টিং দেখে থাকি তাহলে অবশ্যই চাচুদের মতো যারা আর্টিস্ট আছে তাদেরটাই দেখে শিখেছি এবং তাদেরকেই দেখি অলওয়েজ। আর তাদের থেকে একটা জিনিস আমি প্রথমে বলছি, এখনো বলি যে অ্যাক্টিং বলতে সব কিছুই, একটা রিক্সাওয়ালার ক্যারেক্টার, একটা কাজের লোকের ক্যারেক্টারকে অ্যাক্টিং বলা হয়। আর নাটককে বেশি বেশি আপনারা ভালোবাসেন, আর নতুনদেরকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত যারা আসলে স্ট্রাগল করতেছে, যারা অ্যাকচুয়াল অভিনেতা বা অভিনেত্রী, যারা অ্যাকচুয়াল কাজ করতে চায়। আমরা সৌন্দর্য বা ফলোয়ার দেখে আনতে চাই না, আমরা চাই যারা আসলে ক্ষুধার্ত, যাদের অভিনয়ের প্রতি ভালোবাসে, একটা ছেলের চেহারা বা একটা মেয়ের চেহারা সুন্দর তাই দেখে না। আমাদের আগে কিন্তু এরকম চলতো না, এটা এই রিসেন্টলি ট্রেন্ড আসছে, ফলোয়ার বলেন, একটা ট্যাগ বলেন বা এই ফলোয়ার এর ভিউ না, আমরা এখন এটা দেখি কেন? আমরা একটা মানুষের অ্যাক্টিং স্কিলস কতটুক এটা দেখে আমরা, রাইট? তো এটা আমি একটা ছোট মানুষ হিসেবে বললাম। তো চাচু অবশ্যই যাওয়ার আগে তোমার আমি বলবো যে তোমার দর্শক তো 16 কোটি মানুষই, আজকে 35টা বছর আমাদেরকে এন্টারটেইন করছে, এর জন্য তোমাকে অনেক ভালোবাসা আমাদের সবার প্রতি। যাওয়ার আগে দর্শকদের কি বলতে চাও? থ্যাংক ইউ, তোমাকে প্রথমেই ধন্যবাদ, কারণ হচ্ছে তোমার তোমার মানে তোমার নাম শুনে আমি আসছি, কারণ আমি সব ইন্টারভিউতে যাই না, সিরিয়াসলি সিরিয়াসলি জানি, আমার বাসায় আমার ছেলেও বলছে, তোমার চাচিও বলতেছে না তুমি ইতে যাও, সিরিয়াসলি আমি তেমন ইন্টারভিউতে যেতে চাই না। তোমাকে থ্যাংকস, তোমার সাথে দেখা হলো অনেক অনেক দিন পরে, ছোট ছিলাম, না না আমি অনেক ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম,
তো দর্শকের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনারা বাংলা নাটকের সাথে থাকুন এবং আমাদেরকে দোয়া করুন যে আমরা ভালো কাজ করতে পারি। ভিউ দরকার নেই আমাদের, ভালো দর্শক দরকার। দর্শক বিচার করবেন, আমরা যে কাজগুলো দেব আপনাদেরকে সেটা যদি চুলচেরা বিশ্লেষণ করতে চান, খারাপ হলে সেটা একটা গঠনমূলক আলোচনা সমালোচনা করতে পারেন। কিন্তু এই যে ভিউ, একটি নাটকের ভিউ আছে, তাদের তাদের ব্যাকগ্রাউন্ড নাই, মানে শেখে নাই, এই তাদের নাটক দেখে আর আমাদের নাটকতে না গুলিয়ে আপনারা বাংলা নাটকের সাথে থাকুন, ভালো ভালো নাটক দেখুন, আমাদের দোয়া করুন, আমরা যেন ভালো নাটক আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাইটিভিতে যারা এর সাথে কাজ করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ যাচ্ছু, আশা করি আপনি কোনো রাগ করবেন না। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।